তো বিরাট এতে আমি প্রেশার মেশার টান দিলাম, প্রেশার নাই গা, মুড়ি নাই কিয়া। আরে ভাই কি ভাই হচ্ছুন কি ভাই, এই দিয়ে ঠ্যাংসো তো করুন। কিরম সমস্যা? সমস্যা মানে পেটের মধ্যে পাথর হইছে। ভাই রুগী আর আগে আনলাই নেকি লেগিয়া, যে সমস্যার মধ্যে আছে জানো নামনে। আরে কয়েকদিন ধরে কইতেছি চলো যাই, এ বলতেছে না আমি ঠিক হয়ে যাবো, আমার ডাক্তারের অনেক আছে অনেক নাম আছে রে ভাই। আচ্ছা ভাই তাহলে যাই তার আপনারা। এবার সাত দিন পরে কিন্তু আমার লাগবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। তোমার কি একবারই খারাপ, পেশা নাই গা উচ্চ সিরিয়ালের পরের লোকের ডাক দেও। এই রাত করে ঘুমনা না, খালি শিক্ষার পরে খালি আব্বা আব্বা হরে ঘুমানা রাত্রে না সর্বনাশ। বেশ টান দেওয়া লাগে, এদিকে এদিকে নে ওই এদিকে নেও নে শোয়াই দেবো না আরে ভাই কি ভাই হচ্ছুন কি ভাই, দি ঠ্যাংসো তো করুন। বহুত মুশকিল, আরো আগে এলেন নাকি? কিরম টাকা পয়সা বাবা খরচ যাবে? বহুত যাবো টাকা পয়সা, ওরা 15-20 হাজার টাকার মতন যাবো। তাহলে বাবা আমি তোমার ফুট বাসালি লাগবো। আচ্ছা আমি ওষুধ পাতি দিতাছি আপনার ভাগ করে, ঠিক আছে? এটা পুরা ভরি চেক আপ করা লাগবো, বুঝছো? এই বাবা আপনি তো না পেশার টান দিছি, পেশার মুড়ি নেই কেয়া, আমরা বডিটা চেক আপ করে দিই আপাতত, পরে দাদা লাগে ওষুধ পাতি। হ্যাঁ হ্যাঁ পরে আমি দিতাছি। আপনার তো আরো আগে আমার কেমন আছি কুসলাম যে বাবা, তোমার কেন আছেন? এই যে তার টাকা বাবু আমার রাখতে দিন নাই, কতদিন ধরে? অনেকদিন ধরে, অনেকদিন ধরে আস আস তোমার এরা ইমার্জেন্সি তো মেয়ে যাও তাড়াতাড়ি কাজ। এই যে আই পড়ছে বাবা, বল আর দেবা রুকে আইতাছে, আর তো রুকে বহুত রুকে আই পড়ছে। আপনি বসেন ওদিকে, শুয়ে পড়েন আপনি। তোমার সব রেডি? তোমার নাম কি? বাবার নাম? সাবেদ আলী।
জাবেদ আলী সাবেদ আলী সাবেদ আলী গ্রাম নৌগা বাজার সাসাকু ওষুধ খাইলে আমার মতন কাটিয়া যাবো গা বুঝতেছো যে ব্যাপার বাবা এই ভাই করো হাত বাবু আরো বেশি লাগবো কিরম দেয়া লাগবো 35-40 মতন লাগবে 35-40 হাজার মতো রোগ এটাই ধরা পড়ছে যে হের পেটের মধ্যে ছোট ছোট পাত্র আছে দুইটা আর এরম বড় পাত্র আছে একটা তিনটা পাত্র সর্বনাশ করিয়াছে তোকটা মন তাহলে আমি ওষুধ পাতি দিই গা আর ওষুধ পাতি পরে বুঝলাম না রে এটা খাওয়ানোর আগে হ্যাঁ দুই চামচ করে খাওয়াবেন ঠিক আছে প্রতিদিন তিনবার খাওয়ানোর আগে খাওয়াবেন আর এই যে ওষুধ এই যে বড়ি দিতে আছে না এটা খাওয়ানোর পরে একটা একটা বড়ি খাওয়াবেন ঠিক আছে আর এই যে এই যে ক্যালসিয়ামের বড়ি দিছি এটা খাওয়ানোর লগে লগে খাওয়া দেবেন তিনটা করে আর এই খাওয়ানকে আপাতত অসুখ ভালো হয়ে দেবো ঠিক আছে পরে এবার 7 দিন পরে আমার লোকে যোগাযোগ করবেন দেখা করবেন রোগের লইবেন ঠিক আছে টিহা পরে ওষুধ পাতি নিলে টিহা লাগতো না টিহা তো লাগবো ওষুধ পাতি তো আরো লাগবো পেটও ভাত তো রয়েছে বুঝতা শুন না 40-45 হাজার ভালো হয়ে যাবো আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার তো যে হসপিটালে যাওয়া লাগবো না রুগী বহুত তো গিয়ে পড়ছে তাহলে আমি হেডার মধ্যে তাই ফোন দিতেছে যদি সারায় কবা কি ওই যে ওই হসপিটালে গেছে এবার কালকে আমি সকাল 10টার সময় যাচ্ছি ঠিক আছে আর তুমি এটি কোথায় গেছে তুমি উপাস যাও